হযরত ওমরের কাছে একদিন মুগীরা ইবনে শুবা নামে এক ব্যক্তির গোলাম আবু লুলু আল মাজুসি এসে বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার নাম আবু লুলু আল মাজুসি মাজুসি মুসলিম না আমার মালিকের নাম মুগীরা ইবনে শুবা আমার মালিক আমার কাছে প্রতিদিন 4 টাকা চায় তাকে যেন প্রতিদিন 4 টাকা দেই আমি কোথা থেকে দেব আপনি আমার মালিককে একটু বুঝাইয়া বলেন তিনি বললেন মুগীরা ইবনে শুবা তোমার মালিক তোমার নাম আবু লুলু আল মাজুসি তুমি কি করো যুবকটা বলছে খলিফাতুল মুসলিমিন আমি খঞ্জর বানাই খঞ্জর খঞ্জর বানাও মানে কি মদিনার জমিনে এত পাওয়ারফুল ব্যক্তি তো কেউ নাই খঞ্জর কেউ বানাইতে পারে না খঞ্জর হচ্ছে ছোট একটা তরবারি এতটুকু লম্বা মধ্যখানে হাতল এদিকেও কাটা এদিকেও কাটা ডুকলার বের করা যায় না এমনি মরে যায় মানুষ এমন একটা তরবারির নাম খঞ্জর অস্ত্রের নাম খঞ্জর তুমি খঞ্জর বানাতে পারো এত বড় পাওয়ারফুল অস্ত্র কেউ বানাতে পারে না তোমার মালিক তোমার কাছে খঞ্জর বানানোর বিনিময়ে 4 টাকা চাইলো বেশি চাইলো কেমনে তোমার কাছে যদি প্রতিদিন 4 টাকা নয় 20 টাকা চাইতো তাও তো তুমি দিতে পারতে কেন তুমি দেও না এই কথা শুনে চলে গিয়েছে আবু লুলু আল মাজুসি আর চিন্তা করে ওমর রে তোমার কাছে গিয়েছিলাম আমার মালিকের বিরুদ্ধে নালিশ নিয়া বিচার তো করলা না উল্টা তালায়া দিলা এখন থেকে তরবারি বানাবো তোমাকে মারার জন্য চিন্তা করেন একটা মাজুসি আবু লুলু আল মাজুসি মুসলিম না একটা তরবারি তৈরি করলো খঞ্জর বানালো আমার ওমরকে হত্যা করে দেওয়ার জন্য একদিন ফজরের সালাতে অন্ধকার টাইমে মসজিদে নববীতে ফজরের সালাত হচ্ছে এমন সময় ওমরের নেতৃত্বে ওমর যখন ফজরের সালাতের ইমামতি করতেছেন আবু লুলু আল মাজুসি অন্ধকার সময় ওমরের আস্তে আস্তে কাছাকাছি ডান অথবা বাম পার্শ্বে নামাজে দাঁড়িয়ে গেল প্রথম কাতারে নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শুরু হয়ে গেল তার পকেটে কিন্তু খঞ্জর আছে কোনোভাবে ওমরকে হত্যা করবে আমার বন্ধুগণ এক পর্যায়ে ফজরের সালাতের প্রথম রাকাত কমপ্লিট হয়ে গিয়েছে দ্বিতীয় রাকাতের সূরা শেষ হয়েছে হযরত ওমর রুকুতে যাবেন এমন সময় আবু লুলু আল মাজুসি পকেট থেকে খঞ্জর বের করে পেটের ওই জায়গায় দিছে একটা ওই জায়গায় একটা নিচ পিছন দিকে একটা তিন জায়গায় স্ট্যাপ করলো তিন জায়গায় আঘাত করেছে সাথে সাথে হযরত ওমরের নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে নামাজের ভিতরে হাতের খঞ্জর দিয়ে ঘুরাতে ঘুরাতে মসজিদ থেকে বের হয়ে গিয়েছে 6-7 জন সাহাবীকে স্পট ডেড জায়গায় শহীদ করে ফেলেছে বের হয়ে চলে গিয়েছে হযরত ওমর অজ্ঞান হয়ে মসজিদে নববীতে পড়ে গেলেন আমার বন্ধুগণ দীর্ঘক্ষণ চলে গেল ওমরের জ্ঞান ফিরে না কোনোভাবেই জ্ঞান ফিরানো যায় না ডাক্তাররা পরামর্শ দিয়েছে ওমরকে বাঁচানো যাবে না যে ওমর জবরদস্ত শক্তিশালী আজকে ওমর জমিনে পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে সবগুলাকে বেঁধে কাপড় দিয়ে বেঁধে পেটের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে নাবিজ দিলে মুখে পেট দিয়ে বের হয়ে যায় পানি মুখের মধ্যে দিলে পেট দিয়ে বের হয়ে যায় দুধ দিলে বের হয়ে যায় বুঝা গেল কমপ্লিট ছিদ্র হয়ে গিয়েছে ওমরকে আর বাঁচানো যাবে না ডাক্তারেরা বলছে আর বাঁচবেন না গোটা মুসলিম বিশ্বে কান্নার রোল পড়ে গিয়েছে নামাজের সালাতে আঘাত করেছে আমাদের খলিফাকে হত্যা করে ফেলেছে এমন সময়ে দীর্ঘক্ষণ পরে ঘন্টার পর ঘন্টা পরে হঠাৎ করে হযরত ওমরের জ্ঞান ফিরেছে আল্লাহু আকবার ওমরের জ্ঞান ফিরেছে আমার মিট মিট চুক দিয়া তাকাইয়া বললেন কে আছো আমার কাছে আমার কাছাকাছি আসো আমি আর বাঁচব না কথা বলতে পারতেছেন না ব্লাড চলে গিয়েছে কাছে ডাইকা নিলেন আপনারা মনে করতে পারেন বলতে পারেন হয়তো তিনি আমার ছেলে আব্দুর রহমান কোথায় আমার স্ত্রী কোথায় আমার সম্পত্তি কোথায় মদিনার রাষ্ট্রের খলিফা কে হবে আমি তো মরে যাচ্ছি কিছুই তিনি জিজ্ঞাসা করলেন না নিজের ছেলের কথা জিজ্ঞাসা করলেন না নিজের পরিবারের কথা জিজ্ঞাসা করলেন না
মদিনা রাষ্ট্রের কথা জিজ্ঞাসা করলেন না, কাছাকাছি ডাইকা নিয়ে বললেন, এখানে কি একজন সাহাবী আছেন যার নাম হুজাফা তুবদুল ইয়ামান, সবাই হুজাফা তুবদুল ইয়ামানকে খবর দিয়ে আনছেন। হুজাফা তুবদুল ইয়ামান যাকে বলা হয় সিদ্রে রাসূল, রাসূলের গোপন বিষয় যিনি জানতেন। হুজাফা তুবদুল ইয়ামান এসে কান্না করে করে ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ডাকছেন কেন বলেন? হযরতে ওমর বলছেন, হুজাফা তুবদুল ইয়ামান বলো তো, আমি জানি রাসূল ইন্তেকালের আগে মুনাফিকদের একটা লিস্ট তোমার কাছে দিয়েছেন, তোমার কাছে একটা লিস্ট আছে কারা মদিনার মুনাফিক, তোমার পায়ে ধরি ভাই আমি মরে যাব, তোমার লিস্টে কি আমি ওমরের নামটা রাসূল বলেছে? ওমর মুনাফিক কিনা বলো? হুজাফা তুবদুল ইয়ামান কান্না করে বলছেন, ওমর কি বলতে চাও? আল্লাহর রাসূল বলেছেন তারপরে নবী হলে ওমর হত, তোমার কথার উপরে ভিত্তি করে আল্লাহ কোরআনের 12-13টা আয়াত নাযিল করেছেন তোমার ফয়সালার ভিত্তিতে, তুমি কেমনেই কথা বললে? এবার ওমর সবাইকে বলছেন, শোনো বাঁচব না নির্ঘাত, আমি তোমাদের কাছে জানতে চাই আমার নেতৃত্বে যে ফজরের সালাত শুরু হয়েছিল আমার ইমামতিতে, আমার ইমামতিতে যেই ফজরের সালাত তোমরা শুরু করেছ, আমার অসুস্থ হয়ে যাওয়ার পরে মসজিদে পড়ে যাওয়ার পরে তোমরা কি সেই সালাত কমপ্লিট করতে পেরেছ? রাসূলের জীবনের শেষ কথা ছিল সালাত, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আমি অমর নির্গত মরে যাব বাঁচব না, বলো আমার পরে যে রাকাতটা রয়েছে দ্বিতীয় রাকাত কি তোমরা কমপ্লিট করতে পেরেছ? কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন, অমর রে তুমি কেন আমার সালাতকে কমপ্লিট করলে না, বলো তো তোমরা কি নামাজকে কমপ্লিট করেছ? সাহাবায়ে কেরাম বললেন, খলিফাতুল মুসলিমিন টেনশন করবেন না, আপনি পড়ে যাওয়ার পরে আপনার জায়গায় আমরা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইয়া আমরা পরের রাকাত ইমামতিতে শেষ করেছি, কমপ্লিট নামাজ শেষ হয়েছে। এবার ওমর বলেন, আমার হাতটা উপরের দিকে উঠাইয়া দাও। সবাই মিলে ওমরের হাত উপর দিকে উঠে ধরছেন, ওমর বলেছেন, আল্লাহ তুমি শক্তি দেখো, ওমর এখন ইন্তেকাল করবে বাঁচবে না, ওমর ইন্তেকালের আগেও তোমার সালাতকে মসজিদে নববীতে কায়েম করে আসতেছে। আমার বন্ধুগণ, আজ আমাদের মধ্যে সেই সালাত নাই, দুনিয়ার জমিনে বিভক্ত হয়ে গিয়েছি। এই কমপ্লিট সালাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সালাতের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠিত হয়, শিরিক দূর হয়, কারণ একমাত্র মাথা নত হয় আল্লাহর সামনে। এই কারণে আল্লাহ রাসূল যখন তাওহীদের দাওয়াত দিলেন সাফা পাহাড়ে, সর্বপ্রথম নিজের মানুষগুলো বিগড়ে গেল। এর কারণ হলো তারা জানে এখন যদি এই কালেমা পড়ি নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, কারো সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর সামনে কণ্ঠে কিনা। এজন্য এরা বিগড়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আবুল আহাবকে ডাক দিয়ে বললেন, শোন রে আবুল আহাব, শুধুমাত্র কেবলমাত্র তোকে ধ্বংস করে দেইনি, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমার স্ত্রীকে, তোমার সন্তান, তোমার সম্পত্তি গুলাকেও ধ্বংসের কথা বলেছি। এর কারণ হলো আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যখন আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয় যারা কাছের মানুষ যারা তাদের কাছে দিন পৌঁছে দাও, কালিমার দাওয়াত পৌঁছে দাও,
ডাক দিয়া বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে তুমি আমাদের ভাতিজা কেউ বলছে ভাই কেউ বলছে বন্ধু শোনো তোমাকে আমরা চিনি দীর্ঘদিন পর্যন্ত তোমাকে আমরা দেখেছি আজ পর্যন্ত তুমি আমানতের খেয়ানত করো নাই কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো নাই আচরণ করো নাই অন্যায় করো নাই তোমাকে আল্লাহ আমিন বলি তোমার কাছে আমরা আমানত জমা রাখি আজ পর্যন্ত তুমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করো নাই তোমার সঙ্গেও কেউ খারাপ আচরণ করে নাই তোমাকে নিয়ে আমরা গর্ববোধ করি তোমার মতো একটা যুবককে নিয়ে আমরা মক্কার মানুষ আনন্দিত কুরাইশের মানুষ তো অহংকার করি কি বলতে চাও কি বলবা বলে ফেলো আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন শোনো রে আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে তোমরা আজ থেকে তাওহীদের উপরে বিশ্বাস করো মূর্তি পূজা ছেড়ে দাও অগ্নি পূজা ছেড়ে দাও গাছের পূজা ছেড়ে দাও মাছের পূজা ছেড়ে দাও পাথরের পূজা ছেড়ে দাও সূর্যের পূজা ছেড়ে দাও দুনিয়ার সকল দেবদেবীর পূজা ছেড়ে দাও এক আল্লাহর তাওহীদের স্বীকৃতি দাও আল্লাহ আমাকে রসুল এবং নবী বানিয়ে পাঠিয়েছেন রেসালতের স্বীকৃতি দাও বলো এই কথার স্বীকৃতি দিলে আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকতে পারবা তোমরা আমি দেখতেছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ইন্তেকাল করলে জাহান্নামে যাওয়া লাগবে আগুনে জ্বলতে হবে এগুলার থেকে বাঁচো কালিমা পড়ে মুসলমান হয়ে যাও শান্তিতে থাকতে পারবা আজ থেকে আমি নবী এবং রসুল ঘোষণা দিলাম এই কথা রসুল পাক বললেন কথা এখন পর্যন্ত শেষ করলেন না গোটা পাহাড়ের নিচে পিন পতন নীরবতা বিরাজ করছে কেউ কোনো কথা পর্যন্ত বলে না যেই লোকটার সঙ্গে আজ পর্যন্ত একদিন বাক বিতণ্ডা হয় নাই একটা দিন তার সঙ্গে উচ্চ সুরে কথা হয় নাই হঠাৎ করে লোকটা একটা কথা বলে উঠেছে তা প্রতিবাদ করা যায় না মক্কার মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল অবাক হয়ে গেল হতবাক হয়ে গেল বুকা হয়ে গেল কি জবাব দিবে কি বলবে সবাই যখন কোনো জবাব দিচ্ছে না পাবলিক এখন পর্যন্ত কোনো কথা পর্যন্ত বলছে না সবার আগে দাঁড়িয়ে গিয়েছে রসুলের চাচা আবুল আহাব যার নাম ছিল আব্দুল উজ্জা যেহেতু নামের মধ্যে শিরিক আছে এই জন্য আল্লাহ নামটাকে চেঞ্জ করে রেখে দিয়েছেন এই নামটাকে কোরআনের ভিতরে নিয়ে আসেন নাই আবুল আহাবের ভিতরে যেহেতু জাহান্নামের আগুন পাওয়া যায় এই জন্য নামটাকে নিয়ে এসেছেন আমার বন্ধু করে গেল লম্বা তাফসীর শুধু মূল বিষয়টা বোঝাতে চাই আবুল আহাব দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাইর আল ইয়াউম আলী হাদা জামাতানা আয় দাও থানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক তুমি ধ্বংস হয়ে যাও এই কথা বলবার জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো কি বলতে চাও তুমি কি বলতে চাও কি ওয়াজ করতে চাও এগুলা মানতে পারবো না আবুল আহাব দাঁড়িয়ে গেল হাতের মধ্যে পাথর নিল আমার নবীকে আঘাত করতে উদ্যত হল আমার বন্ধুগণ বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি যে কথা বলছো এই কথার মাধ্যমে বোঝা গেল তুমি একটা পাগল তোমার আল্লাহর একটা পাগল আমার বন্ধুগণ বলতে চাই রাসূলে পাক প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিলেন সর্বপ্রথম বাধা দিয়েছে কে কথা কয় না আবুল আহাব রাসূলের কি আরেকটা পরিচয় দেন আরেকটা পরিচয় দেন গরের লোক না বাহিরের লোক চাচা কি বাহিরের লোক না ঘরের লোক নসরুল আপন চাচা আপন বিয়াই দুই মেয়েরে বিয়ে দিছে এক ঘরে তাও ঘরের লোক রসুল দিনের দাওয়াত শুরু করলেন সর্বপ্রথম বাধা দিয়েছে বাহিরের লোক কথা বলেন বাহিরের লোক আমাদের বাধা নয় আমাদের মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ঘরের লোক ইসলামের বাধা হয়ে দাঁড়িয়ে যায় আমার বন্ধুগণ নবীজি কষ্ট পাইলেন অনেক কষ্ট পাইলেন আপনারা তো জানেন না এখানে লম্বা কথা আছে কষ্ট পাইলেন অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাই আল্লাহর কাছে বলছেন আল্লাহ
আবুল আহাব আমাকে গালি দিয়েছে, আমার চাচা, আমার কোনো কষ্ট নাই, আমাকে পাথর দিয়ে মারতে চাইছে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহ তোমাকে পাগল বলে গালি দিছে, আমার বড় কষ্ট হয়, তোমাকে কেন গালি দিল? আল্লাহ জমাইয়া দিলেন বন্ধুরে, আমাকে যদি কেউ গালি দেয় মাফ, আমার কোরআনকে কেউ গালি দেয় মাফ, কিন্তু যাকে দুনিয়ার জমিনে বন্ধু বানিয়েছি আমার বন্ধুকে কেউ গালি দিলে তাকে যদি কাবা চত্বরেও পাওয়া যায় তাকে মাফ দেওয়ার সুযোগ নাই। সুতরাং আল্লাহর রাসূলের দুশমনকে কখনো মাফ দেওয়ার মতো কোন আইন আমরা চাই না, ঠিক কিনা বলেন? কথা মনে বুঝেন না আমার। আমার বন্ধুগণ, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ বললেন বন্ধু তুমি টেনশন করো না, কষ্ট পেও না, তোমাকে গালি দিয়েছে তুমি কষ্ট নিও না। রাসূলে পাক আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমাকে গালি দিয়েছে তো কষ্ট পেয়ে না পাই নাই, তোমাকে গালি দিয়েছে আমার ভিতরে লেগেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বন্ধুরে তুমি কি ভুলে গেছো তোমার চাচাকে আবুল আহাবকে? আবুল আহাব তো সেই লোক, আমার নবীজির জন্মের পরে প্রথম খবরটা আবুল আহাব পাবলিকের কাছে প্রচার করেছে, আবুল আহাব মিষ্টি বিতরণ করেছে, আবুল আহাব পাবলিককে বলছে আমার ভাতিজা আমার ভাইয়ের ছেলে, মনে করছিলাম ভাই দুনিয়ার জমিনে নাই, আল্লাহ আমার ভাইয়ের নাম রাখছে, এত বেশি খুশি হয়েছে আবুল আহাব, এত বেশি খুশি হয়েছে রসুলের জন্মের পরে। আমার বন্ধুগণ, এই আবুল আহাব যখন রসুল দিনের দাওয়াত দিলেন তখন বেঁকে গেল। মনে রাখবেন যতদিন পর্যন্ত আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন সবাই আপনার বন্ধু, যেই দিন আপনি ইসলামের সত্য কথা বলতে যাইবেন ওই দিন দেখবেন আপনার বন্ধু শত্রু হয়ে গিয়েছে। মজার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন।